Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel. জলপাইর সিজন চলতেছে, আমরা সবাই জলপাইর আচার বানিয়ে সংরক্ষণ করি, তা আমিও চিন্তা করলাম যে এই রেসিপিটা সবার সাথে শেয়ার করি। আচারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি জলপাই, রসুন, শুকনা মরিচ, সরিষার তেল, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সরিষা বাটা, পাঁচফোড়ন। প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ লিটারের মতো সরিষার তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 10-12টার মতো শুকনো মরিচ। মরিচটা আমি 2 টুকরা করে দিয়েছি। এখন একটু নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি তেলে হালকা গুঁড়া করে নিয়েছি। এখন একটু হালকা করে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। আবার একটু মিশিয়ে নিচ্ছে। আচারটা বানাতে অনেক ধৈর্যের ব্যাপার, অনেক টাইম নিয়ে আচার বানাইতে হয়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ রসুন কুচি। আচারের মধ্যে রসুন কুচিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে রসুনের পরিমাণটা আরো কমিয়েও দিতে পারেন। একটু নেড়ে দিচ্ছি। ভালোভাবে কিছুক্ষণ কন্টিনিউ নাড়তে হবে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 2 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়াটা আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি। সবগুলো মশলা আমি এখন একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলাটা কষানোর জন্য অল্প আছে, কিছুক্ষণ নাড়তে থাকব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। সবগুলো মশলা একসাথে আবারও মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। সরিষাটা ব্লেন্ড করার সময় আমি পানির পরিবর্তে ভিনেগার দিয়ে ব্লেন্ড করেছি। এতে করে আচারটা আপনারা 1-2 বছরের বেশিও সংরক্ষণ করে রাখতে পারবেন। মশলাটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 কেটে রেডি করে রাখা জলপাইগুলো। আপনারা চাইলে আস্ত জলপাই দিয়েও এই আচারটা দিতে পারেন। আমি এখানে 4 কেজির মতো জলপাই নিয়েছি, তাই উপকরণগুলো আমি ওই পরিমাণেই বাড়িয়ে নিয়েছি। মশলাগুলো আমি জলপাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প আঁচে 10-15 মিনিটের মতো এটাকে নাড়তে হবে। আচারটা প্রায় হয়ে গেছে, এখন আমি আবারও কিছু পাঁচফোড়ন দিয়ে আচারটাকে উঠিয়ে নিচ্ছি। আমি
নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর আমি বয়মে ভরে এটাকে সংরক্ষণ করব। দেখতেই পাচ্ছেন কয়েকটা উপকরণ দিয়ে অনেক মজাদার একটা আচার তৈরি হয়ে গেল। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।